वालेकुम प्रॉपर सब बीडी थी अपने स्वागत जाची। आज के बसुंधराते आई ब्लॉके अपन चार काठार ऊपर एक सिंगल यूनिटेड सेमी रेडी एक अपार्टमेंट देखाते अपार्टमेंटे फ्लोर टाइल्स काज कमप्लीट हो गए। सैनिटरी फ्लोर टाइल्स मीन्स फुल टाइल्स काज कमप्लीट जस्ट एखन रंग करा सैनिटरी फिटिंग्स से काज बाकी आछे। प्रॉपर्टीटा हच्छे 1700 स्क्वायर फिटर एक अपार्टमेंट जेखने आपनार थ्री बेड थ्री वाशरूम एवं तीनटार साथे अटाच तीनटा रूमेर साथे अटाच बारान्दा आछे एवं ड्रइंगेर साथे एक बारान्दा आछे। टोटाल चारटा बारान्दा एवं अपार्टमेंटटा देखुन खूब हेल्दी एक अपार्टमेंट। एटार क्रॉस वेंटिलेशन आछे सो क्रॉस वेंटिलेशन जे अपार्टमेंटगुलोते थाके सेटाके आमरा हेल्दी अपार्टमेंट बोली एटाके। सो आमि एखन एंट्रेंसे ढुके आपनादेर देखाच्छि जेटा जस्ट देखाई जस्ट एंट्रेंसे राइट साइड जेटा आछे एटा हच्छे ड्रइंग एरिया। ड्रइंग रूम आखने 164 स्कोयर फिट ड्रइंग रूम आज 164 स्कोयर फिट दें। ड्रइंग रूम पर आता डाइनिंग स्पेस देखो एवं एक फ्लोर टाइल्स हे लागान आज 32x32 फ्लोर टाइल्स मिरर पॉलिश। जस्ट हमारे ड्रइंग फैमिली लिविंग आसल छोटो अपार्टमेंट बाट अपार्टमेंट भी सबधरण फैसिलिटीज आज ड्रइंग डाइनिंग फैमिली लिविंग प्लस प्रत्येक रूमर साथ ही अपना बारान्दा एक खूब वेल डिजाइंड एक अपार्टमेंट अपना जरा फिजिकाली देखें ता बुझते। सो हमें अपन एन डाइनिंग स्पेसर पास देखो एखे एक প্রসাদ দেখুন আপনারা এখানে একটা বেসিংয়ের টপ আর এই পাশটা হচ্ছে আপনার ডাইনিংয়ের সাথে ওয়াল ক্যাবিনেটটা এখানে করতে পারবেন। ওয়াল ক্যাবিনেট খুব এই পাশটাতে হচ্ছে আপনার মাইক্রোওভেন প্লাস আনুষঙ্গিক জিনিসপত্র রাখার জন্য এবং নিচে হচ্ছে আপনার ক্যাবিনেট অফ। তো আমরা আপনাদের এখন থার্ড বেডরুমটা দেখাই দেখুন পুরোটা ফুল ওয়াল ওয়ালের হচ্ছে এখানে আপনার গ্লাসের হ্যাঙ্গার কাজ হবে ফুল ওয়ালের উইন্ডো এটা বেশ আলো বাতাসে ভরপুর ডে লাইট একটা অ্যাপার্টমেন্ট। প্রতিটা রুমই স্ট্যান্ডার্ড সাইজ খুব বেশি বড় আবার খুব কম দাও না। রুমের সাথে একটা সুন্দর ব্যালকনি অ্যাপার্টমেন্টটা কোনো ডেভেলপারের নয় যে প্রপার্টি ডেভেলপ করছে সে হচ্ছে একজন আর্কিটেক্ট সে নিজেই প্রপার্টি ডেভেলপ করছে। দেন আমি থার্ড বেডরুম থেকে রাইট সাইডে দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিন আপনি এখানে ওয়াশিং মেশিনের প্রভিশন আছে আপনি ওয়াশিং মেশিনে রাখতে পারবেন এখানে কিংবা আপনার আরও প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। তারপর গেস্ট বেডরুমটা দেখতে কমন ওয়াশরুমটা সরি এক ওয়াশরুম কমন ওয়াশরুমটা দেখুন আপনারা কতটা পরিপাটি খুব ভালো মানের টাইলস এটা স্প্যানিশ টাইলস লাগানো হয়েছে। স্যানিটারি ফিটিংসটা এখন লাগানো হয়নি আপনাদের পছন্দ অনুযায়ী স্যানিটারি ফিটিংস লাগাতে পারবেন।
দেন আমরা আপনাদের কিচেনটা দেখাই। দেখুন কিচেনে ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, খুবই চয়েজেবল টাইলস এগুলো। এবং উপরে আপনি ক্যাবিনেট করতে পারবেন, সে জায়গাটা আছে এখানে। তো কিচেনটা দেখলেন বেশ স্পেশিয়াস, একটা বড় একটা কিচেন, বেশ বড় সাইজের এবং খুব সুন্দর একটা কিচেন পরিপাটি। দেন আমরা আপনাদের দেখাচ্ছি সেকেন্ড বেড। খুব পরিপাটি এবং গোছানো, ওয়েল ডিজাইন ফিটিংস গুলো, মানে ফ্লোর টাইলস প্লাস স্ট্রাকচারাল ডিজাইনটা খুবই সুন্দর। আমি সচরাচর কোনো প্রপার্টির ভালো মন্দ কোনো কিছুই বলি না, বাট কেউ যদি বসুন্ধরাতে ছোট একটা অ্যাপার্টমেন্ট, মানে যাদের চার কাঠার উপর সিঙ্গেল একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় এবং ওয়েল ডিজাইনড, আমরা তাকে তাদের এই প্রপার্টিটা আমি রিকমেন্ড করছি। বিল্ডিংটা আউটলুকটাও খুব সুন্দর। আমি আপনাদের আউটলুকের, যদি আপনারা কেউ আউটলুকের পিকচার দেখতে চান, আপনাকে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে, আমরা আপনাদের আউটলুকের পিকচারটাও দিয়ে দেবো। আমরা এখন মাস্টার বেডরুমে চলে যাচ্ছি। ওয়াশরুমটা দেখুন, দেখুন সুন্দর, এখানে ভেন্টিলেশনের কাজ হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা যারা এই প্রপার্টিটা ফিজিক্যালি দেখতে চান কিংবা প্রপার্টি সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমাদের জানান, আমরা আপনাদের ডিটেলস জানাবো এবং ফিজিক্যালি ভিজিট করতে চাইলে আমরা আপনাদের ভিজিটের ব্যবস্থা করবো। আমরা আপনাদের বিদায় নেওয়ার আগে অ্যাট এ গ্ল্যান্স আর একবার দেখাই প্রপার্টিটা। আমি এখন আছি মাস্টার বেডরুমে, দেন বাথরুমের বেরোলে এই পাঁচটাতে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং, দেন এই পাশে হচ্ছে সেকেন্ড বেড, সেকেন্ড বেড আর ড্রয়িং স্পেস, বেশ স্পেশাল ড্রয়িং স্পেস। সো আজকের মতো বিদায় চাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো প্রপার্টি নিয়ে, প্রতি মাসে আবার হাজির হবো শীঘ্রই। আসসালামু আলাইকুম।